হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নেল আর্টের বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, ফার্স্টে একটা ডার্ক খয়েরি কালার বলতে পারো বা মেরুন কালারও বলতে পারো, ওই কালার নেল পাশে আমি পরিয়ে নিচ্ছি। ওটা পুরোপুরি আমি শুকিয়ে নেবো। তোমরা যে কোনো ডার্ক শেড ইউজ করতে পারো, এখানে ব্ল্যাকও ইউজ করতে পারতে বা ব্লুও ভালো লাগতো। তোমাদের যেরকম যা ডার্ক শেডের কালার থাকবে তোমরা সেরকমটা ইউজ করতে পারো। তো দেখো, সেটা শুকিয়ে নেওয়ার পরে এবার হোয়াইট কালার নেল পলিশ নিয়ে ডটের টুলসে দেখো জাস্ট পাঁচটা করে ডট ডট দিয়ে একটা ফুল করে নেব। তোমরা এখানে ডার্ক কালার যদি ইউজ করো তো এটা হোয়াইট দিয়ে ইউজ করতে পারো, বেশি ভালো লাগবে, বা লাইট ইয়েলো দিয়েও করতে পারো, কিন্তু এটাও ফুটবে। বা তোমরা অল্টারনেট করেও কিন্তু একবার ট্রাই করতে পারো, যে বেসটা তোমার লাইট কালার দিলে আর উপরটা তোমার ডার্ক কালার দিলে, সেই কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো লাগবে। তো আর যদি এটা করতে চাও তো করতে পারো অবশ্যই। দেখো, হোয়াইট আমার পাঁচ তিনটে ফুল আমি করে নিয়েছি, একটু ব্যাকা টাইপের করেছি উপর থেকে নিচে। তারপর মাঝখানে ফুলটা একটু ভালোভাবে ফোটানোর জন্য দেখো ইয়েলো কালার আমি দিয়ে দিয়েছি। যদি আমি ইয়েলো কালারে ফুল করতাম তো সেটাতে আমি হোয়াইট কালারটা দিতাম, তো সেটাতে ফুটতো। আর তোমাদের যার যার কালারের চয়েস, অনেকে এই কালারটা নাই পছন্দ হতে পারে, তো সেই হিসাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডার্ক অ্যান্ড লাইট শেডের কম্বিনেশানে তোমরা এটা করতে পারো। তো দেখো, তিনটে ফুল করার পর ওই ডিজাইনটা আমি ছেড়ে দিতে পারতাম, তো ভাবলাম না একটু করে কিছু পাতা টাতা কিছু দিই। দেখো, তিনটে তিনটে করে জাস্ট ওই ফুল তিনটে গ্যাপে গ্যাপে তিনটে তিনটে করে পাতা দিয়ে দিয়েছি। তো ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানিও কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।